Yeah, obviously we have a. এদের কারণে আজকে আমরা ম্যাচ হেরেছি। ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নের জবাবে একই বললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, দিনে ডানে বৃষ্টি বিঘ্নিত দিনে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে যায় নিউজিল্যান্ড। শুরুতে শরীফুলের জোড়া শিকারের পরে বৃষ্টি হানা দেয়। এরপর ম্যাচ গড়ায় মাত্র 30 ওভারে। এই ওভারে কিউরা তুলে নেয় 239 রান, মানে পূর্ণাঙ্গ একটি ওয়ানডে রান। অর্থাৎ মাত্র 30 ওভারেই 50 ওভারের রান তুলে নেয় নিউজিল্যান্ড। অন্যদিকে জবাবে ব্যাট করতে নেমে ডাক মেরে ফিরেন সৌম্য সরকার। যদিও এনামুল হক বিজয়ের 43 রান ছিল দলের জন্য স্বস্তি, শেষের দিকে মিরাজ আফিফের চেষ্টাতেও জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারেনি টাইগাররা। অর্থাৎ ম্যাচ হেরে মাঠ ছাড়ে লাল সবুজের দল। আর তাই ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, আমাদের ওপেনিং জুটিটি আজ একেবারে ব্যর্থ ছিল। সম্মর থেকে ডাক মারা কখনোই আশা করিনি। আসলে নিউজিল্যান্ডের উইকেটে খাপ খাইয়ে নেওয়া খুবই কঠিন। ওয়েদারও একটা বিষয়, আমাদের আরও স্ট্রাগল করতে হবে কিউইদের বিপক্ষে জিততে হলে। আশা করি সামনের ম্যাচে ভালো কিছু দিতে পারবো আপনাদের।